দুষ্কৃতিকারী যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি আমরা এগুলো পেয়ে গেছি অনেকে অনেক আমাদের কাছে অনেক তথ্য আসছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে তাদের ব্যাপারে একটা করা মানে মেসেজ যেটা হলো একদম সরকারের শীর্ষস্থান থেকে যে তাদের কোনো ছাড় নাই আমাদের অভিযান কিন্তু চলমান আছে আলিক শ্রমিক যে তাদের এই সম্পর্কটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি মিডিল ম্যান হিসাবে এটা হয়ে গেলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে আসসালামু আলাইকুম এন টিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি ঢাকা জেলায় নয়া যোগদান করা পুলিশ অফিসার আহমেদ মুহিদ মিস্টার মোহিত এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম মুহিদ সাহেবের বিষয়ে দুটি কথা বলতে হয় তিনি চব্বিশ ব্যাচের পুলিশ কর্মকর্তা রাজশাহী সন্তান সম্প্রতি অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতি পেয়ে ঢাকা জেলায় তিনি যোগদান করেছেন পুলিশ সুপার হিসেবে যদি তার স্বাভাবিকভাবে এসপি পদে পদোন্নতি হতো তাহলে সেটা দু ষোলো সালে হবার কথা ছিল এই দীর্ঘ আট বছর ধরে তিনি নানা রকম বঞ্চনার মধ্যে ছিলেন এবং সেই বঞ্চনার অবসান ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বলা যায় যে তিনি এত শহীদদের রক্তের বিনিময়ে তার নিজের উপর যে বৈষম্যের বোঝা চেপেছিল সেটাও কিছুটা হলেও সরে গেছে পেশার মহিদ পক্ষ থেকে স্বাগতম আপনি দায়িত্ব নেওয়ার পরপর অনেকগুলো চ্যালেঞ্জ আপনার সামনে প্রথম চ্যালেঞ্জ হলো অশান্ত আশুলিয়া শিল্পাঞ্চল এই চ্যালেঞ্জটা কিভাবে আপনি মোকাবেলা করার পরিকল্পনা করছেন শুরুটা করেছেন যে এই বিষয়টা নিয়ে বৈষম্যতা এই বৈষম্যতা শুধু আমার ক্ষেত্রে না এটা আসলে রাষ্ট্রের এই বিগত সময়ের পরিচালনার যে যে ধারাবাহিকতাটা ছিল সেটার জন্য আসলে আমাদের মতো যারা আমরা সব সময় চাকরি করেছি রাষ্ট্রের জন্য জনগণের জন্য অনেস্টি নিয়ে যারা চাকরি করেছে এরকম অনেক অফিসার আমাদের অনেক সিনিয়র কর্মকর্তা আপনারা জানেন যে ফিফটিন ব্যাচ বিসিএস ফিফটিন ব্যাচ তারা অ্যাডিশনাল আইজি হয়ে যাওয়ার কথা অনেক আগে গ্রেড ওয়ানে চাকরি করেছে তাদের ব্যাচমেট তারাও অনেকে বঞ্চিত হয়েছিল বৈষম্যের শিকার হয়েছিল সেভেন্টিন ব্যাচের অনেক অফিসার অনেক কর্মকর্তা অনেক ট্যালেন্ট অফিসার যারা বাংলাদেশ পুলিশে অনেক সুনাম অর্জন করেছে সুনামের সাথে চাকরি করেছে তারাও এরকম বৈষম্যের শিকার হয়েছিল এটা আসলে এককভাবে কোনো ব্যক্তি তাই না একটা সিস্টেম আসলে দাঁড়াই গেছে যেটার ফলশ্রুতিতেই এই এই যে বৈষম্য বিরোধী যে মুভমেন্টের এটা আমার কাছে মনে হয়েছে এটা পার্সোনালি এটা জানি না ওরকম অনেকেরই হয়তো এরকম ধারণা আছে এটা পরে যে এখন এই যে পরিবর্তন পরিবর্তন তো সব ক্ষেত্রেই প্রয়োজন পরিবর্তনটা সব ক্ষেত্রে প্রয়োজন তো আমরা পুলিশকে যে জায়গাটাই মানে বিগত সময়গুলোতে নিয়ে যাওয়া হয়েছে সেটা আসলে জনগণের পুলিশ ছিল না জনগণের পুলিশ থেকে বের হয়ে গেছিলো তো আবার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরিয়েট আমাদের ডক্টর ইউনুস স্যার উনি যে দায়িত্ব নিয়েছেন এবং পাশাপাশি যে পুরাটাই আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন তারপরে আমাদের আইজি স্যার এই যে পুরো চ্যানেলটাই এখন পুরোটা আপনার দেশের জন্য কাজ করার কথা বলছেন আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশকে ভালোবাসি এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন এখানে কোনো ব্যক্তির স্বার্থে না গ্রেটার স্বার্থে বা দেশের স্বার্থে কাজ করার নির্দেশনা দিয়েছেন আমরা আসলে সেই কাজেরই অংশ হিসাবে আমরা এই সাভার আশুলিয়াতে দায়িত্ব পালন করছি এখানে আজকে দেখছেন আপনি যে আস্তে আস্তে আমরা এই পরিস্থিতিটাকে এগিয়ে নিয়ে পারছি চেষ্টা করছি শ্রমিকদের মধ্যে দাবি দেওয়া আছে কিন্তু তারা যে উচ্ছৃঙ্খল আচরণগুলো বিগত দিনে করেছে আজকে সেই তুলনায় কিন্তু নাই আপনারাও দেখছেন আমাদের সরকারি পুলিশ বাহিনী আর্মির যে সমস্ত অস্ত্র এগুলো তো হলো শুধুমাত্র অপরাধীদের জন্য অপরাধী এবং যারা সন্ত্রাসী যারা দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে সেক্ষেত্রে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের ক্ষেত্রে আমাদের অস্ত্র আমাদের বল প্রয়োগ আমরা এইটা দেখব যে যারা সুশৃঙ্খল এবং এ দেশের অর্থনীতি চালিকা শক্তি যে গার্মেন্টস শিল্প এটাতে যারা ব্যাঘাত ঘটাবে স্বাভাবিক গতিকে যারা ব্যাঘাত ঘটাবে সেক্ষেত্রে আমাদের অভিযান কিন্তু চলমান আছে আপনি জানেন আপনি নিউজও করেছেন এর আগে আমরা দেখছি যে আমরা যাদেরকে আটক করেছিলাম তাদের মধ্যে যারা দেখছি যে আমরা যাচাই বাছাই করছি খুব ভালোভাবে পুরনো যে সমস্ত প্রোফাইল আমরা দেখছি তাদের হিস্ট্রি দেখছি তার মধ্যে যদি কাউকে মনে হয়েছে যে না তাদের তারা এই সমস্ত দোষীর সাথে সম্পৃক্ত না দোষী না সেক্ষেত্রে আমরা তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি আর যারা দোষী তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এভাবে আমরা কার্যক্রম চালাচ্ছি ইনশাল্লাহ আমরা মনে হয় যে মালিক শ্রমিক যে গ্যাপটা মালিক শ্রমিক এটা বারবার আমি ফিল করছি প্রত্যেকটা এই প্রতিদিন প্রতিদিন কাজ করে যে তাদের এই সম্পর্কটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি মিডিল ম্যান হিসাবে এটা হয়ে গেলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে আর যারা ধরেন দুষ্কৃতিকারী যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি আমরা এগুলো পেয়ে গেছি অনেকে অনেক আমাদের কাছে অনেক তথ্য আসছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে তাদের ব্যাপারে একটা করা মানে মেসেজ যেটা হলো একদম সরকারের শীর্ষ স্থান থেকে যে তাদের কোনো ছাড় নাই তাদের কি কিন্তু এটা পে করতে হবে যদি এখান থেকে না সরে যায় এই ষড়যন্ত্র থেকে না সরে যায় তাহলে কিন্তু এই আমরা যে যৌথভাবে কাজ করছি এই জন্য কিন্তু তাদের জন্য খারাপ হবে তো এটা আমি চাইবো যে এই সমস্ত যারা দুষ্কৃতিকারী যারা এটা চেষ্টা করছে এটা একটা স্বাভাবিক প্রতিকে থামিয়ে দিতে এবং এটার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে তারা যেন এখান থেকে দূরে সরে যায় এবং এটা স্বাভাবিক গতি যেন ফিরায় আনার জন্য তারা বরং সে সহযোগিতা করে আপনি যখন ঢাকার দায়িত্ব নিলেন পুলিশ সভা হিসেবে তখনই একের পর এক রক্তাক্ত অধ্যায়ের মুখোমুখি হচ্ছে জাতি বিশেষ করে আশুলিয়ায় স্তূপ করে লাশ তোলা এই ঘটনাটা সারা বিশ্বকে নাড়া দিয়েছে এই ঘটনাটা কতটুকু কুল কিনারা করতে পারলেন কারা জড়িত আমি দায়িত্ব নেওয়ার পরে অনেক কিছু আপনাদের এইটা যেমন মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো জানছি এগুলো আমাদের জন্য হেল্পফুল আমাদের জন্য সহযোগিতা করছেন তো এগুলোতে আমরা সব মামলা হচ্ছে আইনের ব্যবস্থা হচ্ছে তদন্ত হচ্ছে এগুলো সব প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে দেখা হচ্ছে এবং যারা এটা এটাতে দায়ী সে যত বড়ই ক্ষমতাবান হোক তারা আইনের আওতায় আর সব সব ঘটনা সব ঘটনারই আপনার এটা কাজ করছে এটা সবাই সব জায়গা থেকে যার যেটা দায়িত্ব সে দায়িত্বগুলো পালন করতেছে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনার চার সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছেন সে কমিটি মোটামুটি এখন পর্যন্ত কতটা ফাইন্ডিংস পেল মানে কতজনকে শনাক্ত করতে পেরেছে আমি এখন বলবো না সেটা কাজ চলছে ভালো অগ্রগতি আছে ভালো অগ্রগতি আছে এবং অন্যান্য আরো আরো কিছু সময় আছে সামনে যেটা স্পেসিফিক আমাদের ফিজিক্যাল এভিডেন্স গুলো যেগুলো অনেক কিছু আমরা সে সময় মিসিং হয়ে গেছে ফিজিক্যাল এভিডেন্স গুলো সেগুলোকে আমরা ভিডিও কালেক্ট করার চেষ্টা করছি আশেপাশে যেগুলো ক্যামেরা ট্যামেরা ছিল সেগুলোকে সার্চ করছি সেগুলো নিয়ে আমরা স্টাডি করছি আমার মনে হয় যে ওগুলো না হলে আমরা আসলে একদম কনক্লুসিভ একটা ডিসিশনে যাওয়া কঠিন হবে আর এগুলো যদি আমরা সত্য উদ্ঘা না করতে পারি তাহলে যে সমস্ত ভাইরা আজকে শহীদ হয়েছেন বা মারা গেছেন নিহত হয়েছেন তা তাদের প্রতি আমাদের অন্যায় করা হবে তো সেটা এই জন্য আমরা নির্দোষ ব্যক্তি না যারা দোষী তাদেরকেই আমরা খুঁজে বের করছি একটা সমালোচনা হচ্ছে ঢালাও মামলা মানে যত্র তত্র যাকে তাকে আসামি করা মানে এই বিষয়টা বেশ সমালোচনা হচ্ছে এবং সেটা আপনার জেলাতেও লক্ষ্য বলছে যে এই বিষয়গুলো পরিহার করতে যাতে শহীদদের প্রকৃত হত্যার বিচারটা হয় অযথা কেউ যাতে হয়রানি না হয় যেটার একটা বৈষম্য তৈরি করতে পারে আপনি ভালো পয়েন্টিং করছেন সেটা হলো আমরাও চাই না পুলিশ বাহিনী চাই না এবং সরকারও চাই না যে নিরাপরাধ ব্যক্তিদের কে আমরা হয়রানিমূলক কোনো মামলায় ফেলা হয়রানিমূলক এই ব্যবস্থা নেওয়া এটা এটা চায় এই নির্দেশনা আছে আমাদের এখন দেখেন একটা বিষয় হলো যে এই যে মামলা যারা করতেছে বাদী যাও বাদীরা মামলা দিচ্ছে তারা ভিক্রিম তো এখন আমরা আমরা ডিটেক্ট করতে পারি না একটা বাদীকে যে তুমি এইভাবে করো ওইভাবে করো তো আমাদের তাদের প্রতি একটা মেসেজ আছে আমরা প্রতিটা থানায় বলছি যে তোমাদের আমরা যদি দেখি আমরা জেনে থাকি তাহলে পরে আমরা মেসেজ আছে যে আপনারা কোনো ভুল নাম বা কোনো কাউকে ব্যক্তিগত ঈর্ষায় বা ব্যক্তিগত শত্রুতায় কাউকে ফাঁসানোর জন্য কাউকে হয়রানি করার জন্য এইভাবে জড়ানোর চেষ্টা করেন না এটার ফলটা ভালো হবে এক সময় সেও এটার চেষ্টা করবে তো এই জন্য আমরা বলেছি যে যে দোষী যে সাসপেক্টেড তাদের ব্যাপারগুলো নিয়ে আপনারা এটা করেন তো ভালোভাবে এটা হচ্ছে আসলে অনেক দিনের একটা বিষয় তো অনেকে এরকম ধরনের মানে একটা সুন্দর ডিসিপ্লিন ওয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যদি যেতে পারতাম তাহলে পরে এটা হবে একটু সময় লাগবে তো আমরা পারেছি অনেককে আমরা কনভেন্স করছি অনেক জায়গায় অনেকেই এরকম ধরনের ইন্টেনশন যাদের ছিল তারা সরে গেছেন আমাদের কথায় আমরা তাদেরকে এই গাইডলাইনগুলো দিয়েছি তো আপ আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে সবাই যেন স্পেসিফিক যে দোষী যারা এটার সাথে সম্পৃক্ত এবং যারা এই দেশের কাজগুলো করেছে হ্যাঁ এবং প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য যারা কাজ করেছে তাদের বাইরে আর অন্য কাউকে নিরপরাধ কাউকে হালাওভাবে এরকম ভাবে মামলাতে জড়ানো উচিত নয় এটা এটা হচ্ছে আমরাও কিছু কিছু জায়গা থেকে আসছে তো এগুলো এগুলো অবশ্য বাদী যতই লিখুক যতই কেস ফাইল হোক এটাতে ইনভেস্টিগেশন হবে তদন্তে কোনো নিরাপরাধ ব্যক্তি কখনোই তাদের বিরুদ্ধে আইন করবে না যে অভিযান করে একটা কাজ গ্রেপ্তার বাণিজ্য করা এরকম তো অতীতে দেখা গেছে ভয়টা তো সেখানেই আমরা আসলে পুলিশকে ওইখান থেকে ফিরাই আনতে চেষ্টা করছি সবাই আমরা কাজ করছি এভাবে আমরা এই দুই হাজার চব্বিশের পুলিশকে আমরা নতুন ভাবে উপস্থাপন করতে চাই আমরা আমাদের আইজি স্যারের একদম পুরো কঠোর নির্দেশনা যে অনেস্টি ফার্স্ট অনেস্টি মানেই এগুলো সবকিছুর মধ্যে অনেস্টি আনতে হবে শুধুমাত্র ঘুষ গ্রহণ অর্থ গ্রহণ এই সমস্ত না পাশাপাশি কাজেও অনেস্টি যে আপনার সুষ্ঠ তদন্ত এবং মানুষের প্রতি হয়রানি না করা এগুলো একটা আমাদের প্রফেশনালিজমের একটা পার্ট প্রফেশনালিজমের একটা বড় পার্ট অংশ হলো অনেস্টি তো এটার ব্যাপারে স্যারের কঠোর নির্দেশনা এবং আমরা করছিও দেখেন দুই আপনি দুই একটা অর্ডার দেখবেন দু একজনকে বদলি করার পরপরই আবার একটা দুইটা ঘটনা পরে কিন্তু আবার ওটা স্যার স্ট্রিক্টলি বলে দিয়েছে করে আবার চেঞ্জ এ সাথে সাথে অ্যাকশন হচ্ছে তাই এটা হবে এবং আমাদের একবারে স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের এইরকমই নির্দেশনা মাঠ পর্যায়ে দেখেছি যে পুলিশের গুলিতে যখন অসংখ্য ছাত্র জনতা মারা গেছে আর সেসব ঘটনায় অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশকে আসামি না করে অন্যদেরকে আসামি করা হচ্ছে আবার তারা যে ছিল না তাও না অনেকগুলো জায়গায় দলীয় লোকজন ছিল কিন্তু যে পুলিশ ছিল তাদেরকে কিন্তু বাদ দিয়ে মামলাটা করা হচ্ছে এতে করে কি মনে হচ্ছে যে মানে আসল অপরাধী কি পার পেয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে আমি কালকে একটা জনসভায় বক্তব্য শুনছিলাম যারা ভিক্তি মেয়েদের একজন একটা মারা গেছে তার বাবা আমি আপনিও মনে হয় ওইটা জানেন আপনার বাইপাইলের আমি ওই বক্তব্য শুনছিলাম দাঁড়িয়ে থেকে তখন ওখানে কিন্তু বলছিল উনি যে এইটা এই গুলি পুলিশের না উনি বলতেছে তো উনি বলল আর এটা হইল এরকম তো গুলিটা কার তাহলে এটা তো আইডেন্টিফাই করতে হবে এই যে তদন্ত বিষয়গুলো এইগুলোকে আমাদের পরিষ্কার হতে হবে এই জন্য আপনি যেটা বলতেছেন যে পুলিশই শুধু গুলি করেছে এরকমটা না উনি ওনারা এরকম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছে তো এগুলো তো তদন্তের বিষয় আছে ফায়ার কোথা থেকে হয়েছে কারা করেছে পুলিশের গুলিতে ফায়ার করেছে লাইভ ছবি আছে অনেকের এভিডেন্স আছে সব তো আপনাদের মিডিয়াতে এখন আছে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক বাহিনী তৈরি হয়েছিল সে বাহিনীগুলোর ভূমিকা আছে সে বাহিনীগুলোর কিছু কর্মকাণ্ড আছে যেগুলো বিতর্কিত সেই সমস্ত জিনিসগুলো আপনার দেখা যাচ্ছে আমলে নিতে হবে তারাও কিভাবে করেছে বা কেন করেছে এই তদন্ত সাপেক্ষের বিষয় তারপরে বাদি বাদিরা যেভাবে লিখছে এটা একটা একটা কেস নিয়ে আগাইতে গিয়ে দেখবেন যে আরা আরো দশটা বের হয়ে আসবে আর যেসব পুলিশ সদস্যদেরকে স্পেসিফিক ভাবে আসামি করা হয়েছে তারা তো এখনো চাকুরিরত আছে তাদের ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টিভঙ্গি কি তো সরকারি কর্মকর্তা কর্মচারী আইন আছে তারপরে আপনার সর্বোপরি দেশের আইন আছে যেই সেই সেখানে যেভাবে আমাদের ব্যবস্থা নেওয়া সেই প্রসিডিউর অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটার মধ্যে কোনো ব্যত্যয় হবে আর আপনার অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে থানাগুলোকে আরো গতিশীল করার ব্যাপারে কারণ দেখা যাচ্ছে যে বিশেষ করে সাভা রাসুলিয়া ধামরাই এই থানাগুলো এখনও ঠিক সেভাবে আগের মতো গতিশীল হয়নি মামলা জিডি নেওয়ার মধ্যে অনেকটা সীমাবদ্ধ রয়েছে কবে নাগাদ এই থানাগুলো স্বাভাবিক ছন্দে ফিরবে আমি যোগদান করার পর থেকে অফিসে বসতে পারি না আপনার রাষ্ট্র রাষ্ট্রের ক্ষমতায় যে প্রধান উপদেশটাও যখন বসছে উনিও কিন্তু ইয়া অফিসে কার্যক্রম করতে পারে না আমাদের আইজি স্যার বড় সব উচ্চ কর্মকর্তারা সবার একই অবস্থা আসলে আমরা তো ঠিকমতো বসারই সুযোগ পাচ্ছি না এই মাঠ সামলাইতে মাঠ প্রছাইতে আমরা ব্যস্ত হয়ে গেছি তো এগুলো আপনার কিছু সরকারি প্রতিষ্ঠান ধ্বংস হলে সরকারি স্থাপনা ধ্বংস হলে একটা প্রসিডিউর আছে লিপটা হয় বরাদ্দ আসে তারপরে এটা হয় এটা একটা আরেকটা হলো আপনার ওই যে আইজি স্যারের নির্দেশনা যে সৎ সৎ কর্মকর্তা প্রফেশনাল কর্মকর্তা এগুলোকে খুঁজে বের করে আমরা সেইভাবে অনেক স্যার কাজ করছে সে পুলিশ কাজ করছে এভাবে দ্রুত আমরা এই সমস্ত জায়গাগুলোতে রিপ্লেস করার পরে এটা ইনশাল্লাহ দ্রুত ফাংশনাল হয়ে যাবে আপনার অনেকগুলো হেডস এর মধ্যে অন্যতম আরেকটি হ্যান্ড ছিল আবদুল্লাহ কাফি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ইন সার্ভিস অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে আপনার ঢাকা জেলার এতে করে আপনার জেলা পুলিশ কতটা বিব্রত এবং তার বিষয়ে আর কি কি ব্যবস্থা নেবেন এটা আসলে শুধু জেলা পুলিশ বিব্রত তা না এটা আসলে সারা দেশই বিব্রত কারণ এরকম ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটা ক্যাটার সার্ভিসের কর্মকর্তা সে যদি এটার সাথে ইনভলভ হয় সেটা আসলে দুঃখজনক এবং এটা আসলে সবার জন্যই বিব্রতকর তো এটার পরিপ্রেক্ষিতে তারপরেও আইনে চোখে তো সবাই সমান আমাদেরকে সেইভাবেই ওনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনার কিছু হয়তো যারা নিয়ে কাজ করছি আমরা কাজ করছে সবাই এটা হয়তো ওই ছিল এই জন্য তাকে আইনের আওতায় আনা হয়েছে পর্যায়ক্রমে যারা এটার মধ্যে জড়িত থাকবে বা জড়িত ছিল তারাও পর্যায়ক্রমে আইনের আওতায় আসবে এনটিভির দর্শকদের জন্য কি বলবেন আর কতটা চব্বিশের জনবান্ধব পুলিশ আপনার হাত দিয়ে ঢাকা জেলা পাবে আশা করি আমার ঢাকা জেলার জনগণ যদি পাশে থাকে তারা যদি আপনাদের চলতে আমাদের পুলিশের সাথে পুলিশের ভালো কাজগুলোর সাথে পুলিশের ভালো কাজগুলোর সাথে পাশে থেকে আমাদেরকে সহায়তা করে সহযোগিতা করে আমরা এই ঢাকা জেলা পুলিশ জনসেবা এবং জন জনবান্ধব পুলিশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং এরকমভাবে সারা বাংলাদেশের করতে হবে আর পুলিশের প্রতি আপনি এরকম ঘটনায় সারা দেশের পুলিশ বাহিনীকে এক কাতারে ফেলে তাদের প্রতি একটা ঘৃণা বা ক্ষোভ এগুলো দেখানো থেকে আমরা একটু বিরত থাকার জন্য সবাইকে বলবো যে আপনারা এখনো ভালো মানুষ আছে ভালো মানুষ ভালো পুলিশ আছে ভালো পুলিশ হয়েছে ওই জন্য সে তাদের সহায়তায় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সহায়তা করবেন পাশে থাকবেন ঢাকাবাসী সবাই আপনারা পাশে থাকবেন আবার সহযোগিতা চাই আমি সবাই আপনারা সহযোগিতা করলে আমরা সফল অবিনশালায় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মহিদ নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ট্রিপি সঙ্গী থাকবেন আল্লাহ হাফেজ